শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সারাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগ তুলে বাবা ও ছেলের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় হতবাক এলাকাবাসী। নির্যাতিতদের দাবি, এই ঘটনার পেছনেই স্কুল শিক্ষকের হাত রয়েছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে নির্যাতন করছে স্থানীয় কুতুবুদ্দিন ও তার অনুসারীরা। আর এই ঘটনায় স্কুল শিক্ষিকা ইশরাত জাহান লিপির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তুলেছেন নির্যাতনের শিকার ওই দুজন। মেয়ের বাবার দাবি, তার 9 বছরের মেয়েকে না বলে নিজ বাড়িতে নিয়ে যায় নিঃসন্তান স্কুল শিক্ষক ইশরাত। মেয়েকে খুঁজতে শিক্ষকের বাড়িতে গেলে তিনি প্রথমে অস্বীকার করেন। এক পর্যায়ে ইশরাত তার কাছে থাকার কথা স্বীকার করেন, তবে শিশুটিকে ফিরে পেতে পরদিন স্কুলে আসতে বলেন। বাবা ও ভাই স্কুলে গেলে তাদের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে বহিরাগতদের দিয়ে চালান নির্যাতন। স্কুলের রুম খুলে, ক্লাসরুম খুলে আমার ছেলের মার যে আমি বলছি কিভাবে আমার ছেলের মারেন, আমার কাছে শালা কোনো কথা বলি না। এটা ষড়যন্ত্র করে আমার, পরে আমি জানতে পারি আমার মেয়ের আমি নিজে দুই বার বিটা ধর্ষণ করছি, বুঝছেন আমার এইসব কথা। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় হতবাক এলাকাবাসী। স্থানীয়রাও বলছেন, ইশরাত জাহান কয়েকদিন শিশুকে নিজের কাছে রেখে বাবা ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বলতে উদ্বুদ্ধ করেছে। পরে শিশুটি তা স্বীকারও করে, যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ইশরাত। এটা সঠিক না, এটা মিথ্যা কথা। মেয়েটা নিজে বাড়ি এসে স্বীকার করছে, বাকি এটা আমার শিখাইছে, আমার ভয় দেখাইছে। এলিপি ম্যাডাম আছে না, এলিপি ম্যাডাম এই মেয়েটা নিবাসে ছিল তা আগে বলতো না, বললে চক্রান্ত করিয়া এইগুলা করতো। কতদিনকে চিনেন আপনি? কতদিনকে ডেকে আছে কি সেটা আমি বলতে পারবো। এই ঘটনায় মধুখালী থানায় দুটি মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের পর প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। বাবা ও ছেলের ওপর নির্যাতনের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত ইশরাতকে এখনো আটক করা হয়নি। রাহিম সরওয়ার, যমুনা নিউজ। বাজার নিয়ন্ত্রণে আজও বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে কয়েকজনকে। বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় রসিদ খতিয়ে দেখে ভ্রাম্যমাণ আদালত দাম নেয়া, মূল্য তালিকা না টানানো সহ নানা অনিয়মের অভিযোগে জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকে। এদিকে আজও বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকা কেজি দরে, সোনালি 390 আর দেশি মুরগির 640 টাকা কেজি বিক্রি হচ্ছে, গরুর মাংস কেজি 800 আর খাসি 1000 টাকা। বাজার ভেদে ডিমের হালি বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকায়। মাছের বাজারে যোগান কম থাকায় দাম এখনও ঊর্ধ্বমুখী। করলা, শশা সহ সব ধরনের সবজির দামও বেশ চড়া বলে অভিযোগ ক্রেতাদের। প্রতিদিন 5 থেকে 5,500 মানুষ একসঙ্গে বসে করছেন ইফতার। সাতক্ষীরার নলতা আহসানিয়া মিশনের এই ইফতার আয়োজনে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। মাহে রমজানের মাস জুড়ে প্রতি বছরই আয়োজন করা হয় এমন ইফতার মাহফিলের। কর্তৃপক্ষ বলছে, করোনার আগে এই আয়োজন ছিল 10,000 মানুষের। সকাল থেকেই স্বেচ্ছাসেবকরা ব্যস্ত ইফতার সামগ্রী প্রস্তুতের কাজে। কেউ তৈরি করছেন সিঙ্গাড়া, কেউ ফিন্নি, কেউ ব্যস্ত ছোলা ও ডিম সিদ্ধ করার কাজে। উদ্দেশ্য, নির্ধারিত সময়ের আগেই 5,500 মানুষের ইফতার তৈরি শেষ করা, এরপর বন্টন। ইফতার মাহফিলটিকে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ বলে দাবি স্থানীয়দের। এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ ইফতারি মাহফিল এখানে হয় আর কি। তো এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। বিকেল 5টা থেকেই ইফতার মাহফিল চত্বরে আসতে শুরু করেন মুসল্লিরা। এত মানুষ একসাথে ইফতার করতে পেরে সন্তুষ্ট সবাই। দেশ বিদেশের থেকে সবাই আসে, আমরা সবাই এখানে আসি, আমি 30 রোজা এখানে ইফতারি করি। এত মানুষের আয়োজনের ভিতরে যে ইফতারি করা, এটা আসলেই কিন্তু অনেক তৃপ্তিদায়ক। মুসল্লিদের খেদমতে কাজ করছে 250 জন স্বেচ্ছাসেবক, খরচ দিচ্ছেন দানশীল বিভিন্ন মানুষ। আগতদের উদ্দেশ্য, সৃষ্টিকর্তার নিকট দোয়া কবুলের প্রার্থনা। একসঙ্গে নামাজ পড়ে তারা একটাই উদ্দেশ্য, যে এই এত লোকের সমাগমের সঙ্গে যদি ইফতারি করতে পারি, হয়তো কারো না কারো অসিলায় হাতে ইফতারিটা কবুল হতে পারে।
করোনার আগে এখানে 10,000 মুসল্লি ইফতার করতেন, এখন করছেন 5 থেকে 5,500। এটি দেশের মধ্যে বৃহত্তম বলছেন আয়োজকরা। 5 থেকে 5,500 মানুষের এখানে ইফতার আয়োজন করা হচ্ছে, আর এটি আমরা মনে করি যে দেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ ইফতার মাহফিল। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন বলছে পীর খান বাহাদুর আহসানুল্লাহ জীবিত থাকাকালীন 1935 সাল থেকে মানবতার কল্যাণে এই ইফতার মাহফিলের সূচনা করেন। 1965 সালে তার মৃত্যুর পর ইফতার মাহফিলের কার্যক্রম অব্যাহত রেখেছেন খাদেম অনুসারীরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে, এমন মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে শেষ সিলেট সফরে যান ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। সেখানে সিটি মেয়রের সাথে দেখা করেন তিনি। আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ডিকসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়। বাংলাদেশের আগামী নির্বাচন দেশের মানুষ ও বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। In order to have the confidence of foreign investors to put their money to work in Bangladesh. বিদেশি বিনিয়োগ পেতে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। এই বার্তাটা দেওয়া জরুরি যে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করছে এবং সংসদীয় গণতন্ত্র বজায় আছে। শেরপুর সদরে নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা জানায় সকালে শামসুল হক এবং তার স্ত্রী সোয়রা বেগমকে ডেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিল না তাদের নাতি। এক পর্যায়ে ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে সোয়রা বেগমকে বিছানায় ও শামসুল হককে মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ঘর থেকে একটি বিষের বোতল পাওয়ার কথা জানিয়েছে তারা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান কর্মকর্তারা। স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল বলেও জানায় প্রতিবেশীরা। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় যমুনা গ্রুপের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে জাতীয় পার্টির নেতারা 4,000 শাড়ি কাপড় বিতরণ করেন। উপজেলার কলাকোপা বাগমারা কোর্ট বিল্ডিং চত্বরে সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত প্রায় 4,000 মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া গরিব, দুস্থ, অসহায়দের নগদ অর্থ এবং ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। 29 মার্চ আরও 16,500 ঈদ উপহার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আমাদেরকে শাড়ি দেয়, চাল দেয়, ডাল দেয়, ঈদের সময় আবার শ্যামাই দেয়, চিনি দেয়, কম শীতের দিনে কম্বল দেয়। প্রতি বছরে ডাল, চাল, তেল, কাপড় চুপড় সবই দেয়। আমরা তাদের লিয়ে দোয়া করি, হে আরো দীর্ঘ জীবি দেয়, হে আরো বড় হয়, আরো যে দিতে পারে সবাইকে, সবাই যে হারিয়ে পায়া, হেরে সবাই হেরে যে ভালো কয়, সুস্থ থাকে, শরীর ভালো থাকে, আল্লাহ যিনি তাকে ভালো রাখে। প্রতিটি মানুষের হৃদয়ের রানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন আপনারা। আমরা সবাই যাকে ভালোবাসি এবং যিনি নবগোজ দোয়ারের কথা এখনো বলতে পারেননি, এগুলি আর কেউ এই পর্যন্ত করতে পারেন নাই, কি ঠিক না? স্মার্ট দেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক, এমনটাই বলেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। দুপুরে উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে নবম ও দশম শ্রেণীর 90 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় এমপি বলেন, শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখায় না, তা পূরণও করেন। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের আয়োজনে।